রাসায়নিক বন্ধন, আমরা জানি রাসায়নিক বন্ধন হচ্ছে যখনই কোনো একটা যৌগ গঠন হবে তখন যৌগ গঠনের জন্য দুইটি যে পরমাণু আছে সেটি একই মৌলের দুইটি পরমাণু হতে পারে, আবার দুইটি ভিন্ন মৌলের দুইটি ভিন্ন পরমাণু হতে পারে। অর্থাৎ যখনই যৌগ গঠন করবে তখন দুই বা তার চেয়েও বেশি পরমাণুর মধ্যে যে আসক্তির তৈরি হয়, যে অ্যাট্রাকশন তৈরি হয় এবং তার ফলে তারা একে অপরের কাছাকাছি চলে আসে, তখনই তৈরি হয় তাদের মধ্যকার রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন বেশ অনেক ধরনের হতে পারে। তাদের মধ্যে প্রধান তিনটি হচ্ছে, এক আয়নিক বন্ধন, দ্বিতীয়ত সমযোজী বন্ধন এবং তৃতীয়ত ধাতব বন্ধন। আমরা আমাদের আজকের ক্লাসে শিখব এই আয়নিক বন্ধন নিয়ে, এবং যখনই আসবে আয়নিক বন্ধন তখনই চলে আসবে আরও দুইটি বস্তু, যাদের একজনের নাম ক্যাটায়ন আরেকজনের নাম অ্যানায়ন। আমরা এই সোডিয়াম এবং ক্লোরিনের দিকে একটু তাকাই। আমরা সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসে জানি প্রথম শক্তিস্তরে দুইটি, দ্বিতীয় শক্তিস্তরে আটটি এবং তৃতীয় শক্তিস্তরে একটি ইলেকট্রন রয়েছে। ঠিক একইভাবে ক্লোরিনের তিনটি শক্তিস্তরে যথাক্রমে দুইটি, আটটি এবং ষাটটি ইলেকট্রন রয়েছে। এখন আমরা কিছুক্ষণ আগেই আরেকটি ভিডিওতে দেখে এসেছি যৌগ গঠনের উদ্দেশ্যই হচ্ছে, যৌগ গঠনের উদ্দেশ্য হচ্ছে আইদার অষ্টক পূরণ করা বা দ্বিত্ব পূরণ করা, কারণ এই দুইটা ইলেকট্রন বিন্যাস অত্যন্ত স্থিতিশীল। এখন স্বভাবতই দেখা যাচ্ছে সোডিয়ামের এই অষ্টক অর্থাৎ দ্বিতীয় শক্তিস্তরে অষ্টকের চেয়ে একটি ইলেকট্রন বেশি আছে, আবার ক্লোরিনের অষ্টক পূরণ হওয়ার জন্য একটি ইলেকট্রন কম আছে। তাই আয়নিক বন্ধন তৈরির সময় যে ঘটনা ঘটে তা হচ্ছে এই সোডিয়াম এই অতিরিক্ত একটি ইলেকট্রনকে দিয়ে দেয়। কাকে দিয়ে দেয়? যাকে তাকে দিয়ে দেয় যার এই একটি ইলেকট্রনের প্রয়োজন, অর্থাৎ ক্লোরিনকে। অর্থাৎ সোডিয়াম দেখা যায় এই একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে চলে যায় এই অবস্থায়, অর্থাৎ সে সোডিয়াম আয়ন হয়ে যায়। এখানে ছিল সে সোডিয়াম পরমাণু, একটি ইলেকট্রন ছেড়ে সে হয়ে যায় সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়ন অবস্থায় যদি আমরা ইলেকট্রন বিন্যাসটাকে দেখি, আমরা দেখব প্রথম শক্তিস্তরে দুইটি ইলেকট্রন, দ্বিতীয় শক্তিস্তরে আটটি ইলেকট্রন, অর্থাৎ তার অষ্টক পূরণ হয়ে গিয়েছে এবং এই ইলেকট্রন বিন্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাসের সমান। তার মানে যেহেতু তার অষ্টক পূরণ হয়ে গিয়েছে সুতরাং এই ইলেকট্রন বিন্যাসটি অত্যন্ত স্থিতিশীল। ঠিক একই রকমভাবে ক্লোরিন, তার ছিল অষ্টকের চেয়ে একটি ইলেকট্রন কম, তাই এই সোডিয়ামের দান করা ইলেকট্রন সে নিজে গ্রহণ করে এবং হয়ে যায় সে নিজে ক্লোরাইড আয়ন। এবার ক্লোরাইড আয়নে দেখা যায় তৃতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন, দুই দুই চার দুই ছয় এবং তার নিজের একটা এবং সোডিয়ামের থেকে পাওয়া আরেকটা, টোটাল আটটি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রেও দেখা যায় তার অষ্টক পূরণ হয়ে গিয়েছে, সুতরাং এই ক্লোরাইডেরও অষ্টক পূরণ হয়ে গিয়েছে, সেটিও স্থিতিশীল। তখন দেখা যায় এই সোডিয়াম আয়ন এবং এই ক্লোরাইড আয়ন, যাদের একজনের চার্জ ধনাত্মক আরেকজনের চার্জ ঋণাত্মক, তখন এই ধনাত্মক এবং এই ঋণাত্মক চার্জের মধ্যে একটি আকর্ষণ তৈরি হয়। এই আকর্ষণ বলটাকে বলে, এই আকর্ষণ বলটিকে বলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই স্টার চিহ্নিত স্থানে আসলে এই কথাটি এই সোডিয়াম এবং ক্লোরাইডের মাঝে রয়েছে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এবং এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকার কারণে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তারা পরস্পর কাছাকাছি অবস্থান করে এবং তাদের মধ্যে একটি বন্ধন তৈরি হয়। এই বন্ধনটিকেই বলে আয়নিক বন্ধন। এবং এই আয়নিক বন্ধনে যুক্ত সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডকে বলে আয়নিক যৌগ।
তার মানে আমরা বলতে পারি যখনই তৈরি হবে আয়নিক বন্ধন তখনই প্রয়োজন হবে ক্যাটায়ন এবং অ্যানায়ন। একটি পরমাণু ইলেকট্রন দান করে তৈরি করবে ক্যাটায়ন এবং আরেকটি পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে তৈরি করবে অ্যানায়ন। যেগুলি ধনাত্মক চার্জযুক্ত সেগুলো হচ্ছে ক্যাটায়ন, যেগুলো ঋণাত্মক চার্জযুক্ত তারা হচ্ছে অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং এই অ্যানায়নের মধ্যে কাজ করবে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যার ফলে তারা পরস্পর কাছাকাছি অবস্থান করবে। এই বন্ধনের নামই হচ্ছে আয়নিক বন্ধন এবং আয়নিক বন্ধনে আবদ্ধ এই যে যৌগ সোডিয়াম ক্লোরাইড তাকেই বলে হচ্ছে আয়নিক যৌগ।